বছর আগে প্রাচীন গ্রিসের একজন ভগবানের নাম ছিল ডায়োনাইসাস। সে ছিল গ্রিকের মদ, কমেডি ও ট্র্যাজেডির দেবতা। তার আরও একটি বিশেষ ক্ষমতা ছিল, সে যখন খুশি যে কোনো জীবের রূপ ধারণ করে নিতে পারত। সে চাইলেই একটা গর্জে ওঠা সিংহ বা একটা ছোট্ট ইঁদুরে নিজেকে পাল্টে ফেলতে পারত। কখনো কখনো তিনি নিজেকে মানুষে পরিণত করে নিতে পারত এবং তারপর মানুষদের মধ্যেই ঘুরে বেড়াত। সেরকমই একটা সময় ডায়োনাইসাস নিজেকে একজন সুন্দর দেখতে পুরুষে পরিবর্তন করে, যার শরীর ভর্তি অলঙ্কার। সেইভাবেই সে একটা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে শুরু করল। কিছু জলদস্যু তাকে দেখে অপহরণ করে, এটা ভেবে যে সে হয়তো কোনো রাজকুমার, যার বিনিময়ে তারা প্রচুর টাকা দাবি করতে পারে। তাই জলদস্যুরা ধরে নিজেদের জাহাজে তাকে নিয়ে যায়। ডায়োনাইসাসের ব্যাপারটা বেশ মজার লাগছিল, আর সে দেখতে যাচ্ছিল যে এই